ফরিদপুর বরিশাল মহাসড়কের হামেরদি নামক স্থানে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। ভাঙ্গা উপজেলা থেকে মোটরসাইকেলে করে ফরিদপুরে যাচ্ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সহ আরো একজন। এই সময় হামেরদি পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন। অপরজনকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন মানিকগঞ্জে বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।